আমার সাথে যা হইছে এরকম আরো মেয়েদের সাথে হইছে ভাইরাল আর হইতাছে ফেমাস হওয়ার একটা ড্রিম দেখাই তার ভিতরে ওরা ফাঁসায় দেয় আমার মতো এই এত ছোট ছোট মেয়েদের ওরা ফাঁসায় ফাঁসায় ওরা মনে হয় পাচার করে দেয় তুই আমার জামাইলো গায়ে পড়ছিস না আমি তোরে মাইরা ফেলামু ফোন বেচে যে টাকাটা আসবো ওইটা দিয়ে আমি তোমার বাসায় পৌঁছায় দিয়ে আসবো মানে ওরা একটা ক্যারেক্টারলেস আর ওদের একটা ব্যবসা এটা আর আমি তো জানতামও না যে ও ম্যারিড ওর তিনটা বাচ্চা আছে কিভাবে রিলেশনে জড়াইছি সেটাও আমি জানি না আর ওর যে বউ ও ইতাসে মেন ঘটনাটা ঘটেছিল ঈদ আছে না ঈদের তৃতীয় দিন মানে তৃতীয় ঈদে আমাদেরকে বলে যে আমরা ব্লগ বানাইতে যাব তুমি আমাদের সাথে চলো পর আমি ওদের সাথে যাই আমার বাসায় বলছি কি আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই কারণ কিছুদিন আগে মানে ওদের সাথে একটু কথা কাটাকাটি হয় পরে বলছে আমার বাসার থেকেও যে ওদের সাথে ব্লগে গেতে মানা তারপরে আমার এটা বইলা নেওয়া যায় নেওয়া যাওয়ার পর মানে আমি যখন আসতে চাই বাসায় মানে এমনি কিন্তু ব্লগ বানাইলে আসে না ওরা দুপুর দুপুরে যায় বিকাল বিকাল বা সন্ধ্যাবেলা চলে আসে আর ওদিন ওরা রাত মানে রাত হয়ে গেতেছে তারপর না আসতে আসে না পরে আমি বলি কি যে আমি বাসায় চলে যাই পর আমার বাবা ফোন দিছে মানে আজ আসার পথে আমার বাবা ফোন দিছে বলতেছে কি তুমি কই আসো এখনও বাসায় আসতে আসো না কেন আমি বলছি কি যে আমি আসে না ঢাল আসে না ওই যে শরীফ পার্ক ওইখানে আসি একটু পরেই চলে আসবো মিথ্যা কথা বলছি কারণ জানলে তো বকা দিব ওদের সাথে গেছি পরে এটা বলার পর ও আমার বলতেছে মানে নীরব আসছে না ওই আমার বলতেছে যে তোমার বাবা ফোন দিছে আজকে তো তোমার অনেক মারধর করবো কিংবা বকাবকি করবো এর থেকে ভালো হইব কি ওরা তোমার কিছু কইব না আমরা আসে না সবাই মিলে সিলেট যাবো মানে ব্লগ করতে যাইব তারপর আমি কি মানে আমিও না আমার মাথা কাজ করতেছে না ভয় পাইতেছি আমি এইখান দিয়ে ওই আমার এই এটা বলছে আমি ভাবছি কি যে হ যাওয়াই যায় পরে আমি গেছি যাওয়ার পর আমার ওই একা নিয়ে গেতেছে মানে নীরবার আমি গেছি সিলেটের মানে সিলেট আছে না ওইখানে গেছি ওর বউ আর যে ওই যে রিমি আছে না ওই বলতেছে কি যে ওরা সবাই আসবো যারা আমরা ব্লগ করি উই তো লিডার আর আমি টিম মেম্বার আরও যে টিম মেম্বার আছে ওরা নাকি আসবো এটা বলে আমার নেওয়া যায় তারপর আমি যাওয়ার পর আছে না যখন সিলেট মানে আমরা পৌঁছাইছি তখন আমি দেখতেছি কি যে ও ওর আছে না হাববাব আছে না ভালো লাগতেছে না মানে আমার এক জায়গায় দাঁড়ায় রেখা ওই অন্য মানুষদের যা মনে হয় কোনো ঠিকানা জিজ্ঞেস করতেছে হয়তো বা ওর মনে নাই তারপরে ওই ফোন আছে না ফোন দিয়ে অনেক মানুষের ফোন দিতে আসে কিন্তু আমার সামনে কথা বলতেছে না এমনি কিন্তু আমার সামনে কথা বলে তারপরে আমার সামনে কথা বলতেছে না আমার মানে একটা নার্ভাস ফিল হয় আমি বুঝতেছি যে একটা কিছু তো গোলমাল আছে এখানে তখন আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার নিয়ে আসলেন বললেন সবাই আসবো এখানে আমরা ঘুরতে আসছি ব্লগ করুম এখানে তো আর কেউ তো আসলো না বলে কি ওরা এখানে আসতেছে না তাহলে এক কাজ করি আমরা সব আমরা মানে আমরা দুজন চট্টগ্রামে যে ওরা যদি ওদিকে আসে মানে এখানে ওরা আসতেছে না ওদিকে আসবো শিওর আমার এটা দিছে পর আমি ওর সাথে একাই গেছি এখন ওর সাথে ওই যদি আমার রেখা চলে যায় আমি কেমনে আসুম তার লেগে আমি ওর লগে গেছি যে চিটাগাং আছে না ওইখানে গেছি যার পরে যখন মানে একদিন গেছে সিলেট একদিন হইতেছে চিটাগাং গিয়া যাওয়ার পর ওই আমি বলতেছি আমি বলি কি যে এদিকেও তো রাস্তাছে না মানে আমি পুরাই সন্দেহটা আমার ভিতরে রাইখা দিই কিন্তু ওরে আমি বলি না কারণ আমার ভয় যে ওর সাথে আমি একা আসছি যদি আমার কিছু করে ফেলায় তখন আমরা কে বাঁচিব এই কারণে আমি মনে মনে রাইখা আমি বলতেছি যে আমার বাসায় দিয়েছেন আমি বাসায় চলে যাবো আমার যদি মারেও তাইলে আমি মায়ের খেতে রাজি আছি কিন্তু আমার বাইক দিয়াহেন পরালা এটা কুয়ানোর পর ওই আমার কইতেছে যে এখন যে আমরা বাসায় যাবো আমার কাছে তো টাকা নেই তুমি তাহলে তোমার ফুপ্পিরে ফোন দিয়া টাকা চাও পর আমার ফুপ্পির আমি ফোন দিছি দিয়া বলতেছি কি ফুপ্পি আমার তো আশা বলতে ফুপ্পি ফোন দিছি পর ফুপ্পি বলতেছে তুমি কই আসো চলে আসো তুমি গেছো কেন মানে ফুপ্পি আমার বুঝাইতেছে যাতে আমি চলে যাই বাসায় পর আমি বলছি ফুপ্পি আমি তাই সব পড়ুম আমার তো টাকা নেই টাকা লাগবো তুমি আমার টাকা দাও পর ফুপ্পি বলতেছে যে তুমি আমি টাকা দিমো না তুমি গাড়িতে উঠো তারপর আমি ওদিক থেকে তোমার নিয়ে যাবো আমি একা হুম কেউ তোমার মাইর ধুর করবো না তুমি আয় পড়ো পরে একবার ফোন দেওয়ার পর ফুপ্পি না বলছে পর আবারও আমার দুই তিনবার মানে এরকম ফোন দেওয়াইছে দেওয়ার পরে আমার ফুপ্পি ফোন ধরে মানে বলতেছে ফুপ্পি তো টাকা দিব না ফুপ্পি হয়তো বা বুঝতে পারছে যে টাকা দিলে আমার নিয়ে আসবো না উল্টা আমার আর মানে অন্য জায়গায় দিয়ে এসে পড়বো পরে আমার বলতেছে এখন যে তুমি ঢাকা যেতে চাইতেছো তাহলে ঢাকা গেতে হইলে তো আমার টাকা লাগবো তাহলে তোমার ফোনটা আমি বেচে ফেলাই ফোন বেচে যে টাকাটা আসবো ওইটা দিয়ে আমি তোমার বাসায় পৌঁছায় দিয়ে আসবো
তারপর ওই যে রিমি আছে না, ওর যে বউ, মানে বউ আছে না, আমরা ব্লগ করতাম যখন আমাদের এখানে ওদের ওরা থাকতো, ওরা যে বাসায় থাকে ওই বাসায় সবাই জানতো যে ওর ভাবি লাগে ওইটা, আর বাচ্চারা হইতেছে ওর ভাইয়ের বাচ্চা, আর ওর মা ওর ভাবি ওর বাচ্চারা আর ওই থাকতো, মানে ওই বাসায় গেলে দেখতাম ওর ভাই থাকতো না, খালি ওর এইতে দেখতাম, আর ওর ভাবি যে বলতো না রিমি রে ওইটাই দেখতাম। কিন্তু যখন আমার এই যে চিটাগাং থেকে ফোন বেঁচে আমরা নিয়ে আসি, যে সাদা মার্কেট আছে না নারায়ণগঞ্জ না কোথায় ওই যে ওই জায়গায় আসে, আসার পর ওর বউরে ফোন দেয়, বলে কি যে এরকম জায়গা তুমি আসো, মানে কাহিনী শুনবো আমার বাসায় ওরা কি প্রবলেম করতেছে ওদের বাসায় গিয়া। তারপর ওর বউ আসার পর বলতেছে কি ওর বউ যে এরকম এরকম তুমি যে নিয়ে এসা পড়ছো ওরা যায় আমার আমাদের বাসায়, মানে মিথ্যা মামলা আছে না, আমার বাবার নামে মিথ্যা মামলা দিতে চাইছে, যে আমার বাবা নাকি গিয়া ওনার অনেক টানাটানি করছে কিংবা ঝগড়া মারামারি এইসব করছে। তারপর আমি বলি কি যে আমার বাবা এইসব করবো না, আমার বিশ্বাস আছে আমার বাবা কখনোই মহিলাদের সাথে কথাই বলে না, আর এইসব তো দূরে থাক। ওরা মানে জিততে চাইছে কান্না কইরা, পুলিশে আছে না ওদের সাথে হাত আছে, তো পুলিশে নাকি গেছে পর উনি বাঁচছে না, এলে উনি বাঁচতো না, আমার বাবা নাকি ওনার টানটানি করে বন্ধু বান্ধব নিয়ে গিয়ে নিয়ে এসে পড়তো। তুমি তাহলে কেন আসলে তার সঙ্গে এত এত দূরে কখন কিভাবে গেলে, এত দূরে কিভাবে? ওই যে বলছে ব্লগ করতে নিয়ে যাব ঢাকা থেকে সিলেট, হ্যাঁ বলছে, মানে ব্লগের বিষয়টা আমি বলতেছি শুনেন পুরোটা। তারপরে যখন সান্দা মার্কেটে আসে আমার এইসব বলতেছে কি যে তুই কি জানতি না যে আমার জামাই লাগে আমার বাচ্চা আছে, তুই কেমনে আয় পড়ছস? পরে আমি কইছি কি আমি তাহি নেই, আমার তো ব্লগের কথা কে আপনি নিয়ে এলেন, তো এদিকে আবার আপনি মিথ্যা কথা কইতেছেন কে? পরে কইতেছে যে হ্যাঁ এটা আমার জামাই লাগে। তারপর আমি অবাক হয়ে গেছি, মা হ্যাঁ না দেওয়ার লাগে, আবার ব্লগের ভিতরে মানে ব্লগ সাক্ষী আছে যে ওনারা ভাই বোন স্বাস্থ্য দেওয়ার ভাবি স্বাস্থ্য, ব্লগই তো সাক্ষী, আমি হয়তো মিথ্যা বলতাছি। তারপরে ওদের যে বাচ্চা কাচ্চা ওরাও চাচু বলতো, মানে বাবারে চাচু বলতো, মানে পোলাপাইনো শিক্ষা আছে বুঝছেন। পরে আছে না গেলে আমি যে এতদিন গেছি এসে ওদের বাসে একটা সম্পর্ক বিশ্বাসের জায়গা তৈরি করার পর তো গিয়ে যাওয়া আসা হয়েছেই, ওরা আমরা নিয়ে গেতো ওরা আমরা দিয়ে গেতো, তারপরে না এতদিন যাওয়া আসার মধ্যেও বুঝতে পারি নাই কখনো যে উনি ম্যারিড ওনার বাচ্চা আছে। তো ওর বউ যখন এই কথা বলছে আমি বলছি আপনিই তো বলছেন আপনার দেওয়ার লাগে, বলে তখন আর কেউ কিছু বলতেছে না। পরে আমার ফুপ্পি আছে না, লোকজন নিয়ে আমার বাবা আর আমার ফুপ্পি আমাকে উদ্ধার করার জন্য প্রশাসন নিয়ে এবং সাংবাদিক নিয়ে ওদের ওই যে কুমিল্লা আছে না মেঘনা যে রিমির বাসা, রিমি না ওদের ফেক নাম ইউজ করে সব জায়গায় গিয়ে, হয়তো বা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম, ওই নীরবের অরিজিনাল নাম হইতেছে রবিন আর রিমির অরিজিনাল নাম হইতেছে খাদিজা, মানে ওদের একটা একটা ফেক নাম এবং ফেক আইডি, অনেকগুলো আইডি ওদের। আর এরকম ব্লগের কথা বললেন আমার মতো এই এত ছোট ছোট মেয়েদের ওরা ফাঁসায় ওরা মনে হয় পাচার করে দেয়, কিন্তু আমার পারে নাই। ওই যে আমার ফুপ্পি আর আমার পাপা যখন গেছে তখন ওরা মানে ই হয়ে গেছে যে আমার পারতেছে না, এখন আমার দিয়েই তো হইবই, এই কারণে ওরা আমার সিলেট নিয়েও পাচার করতে পারেনি, চিটাগাং নিয়েও পাচার করতে পারেনি। লাস্ট ম্যাচ কী করলো আমার আইনা ফিরতি দেওয়া গেল 3 দিন, হ্যাঁ 2 দিন, মানে এদিক থেকে ওদিক মানে এক জায়গায় স্থির নাই একটা মানুষ। যে রাতে কোথায় থাকা হয়েছে? রাতে থাকা হয়েছে হইতাছে গিয়া সারাদিন ঘুরতো, কিন্তু যে রাতে চিটাগাংটা বাসা নিছিল ওই বাসে থাকছিলাম আমরা দুজন, মানে উই আর আমি, বলছিল যে ওরা আসবো কিন্তু ওরা তো আসে নাই। আর সিলেট যেদিন গেছি ওদিন তো আমরা বাসেই ছিলাম, বাস তো একদিন লাগে গেতে, রাতে গেছি না। তারপরে মনে করেন ওই যে সাদ্দাম মার্কেট আমার বলে কি তুই আমার জামাইল লো গায়া পড়ছস না আমি তোরে মাইরা ফালামো, পরে আমার ধাক্কা মেরা ফালাই দিছে আমার পাও ছিলা গেছে ওই যে সাদ্দাম মার্কেট ওইদিকে আমার মানে আমার মারতে গেছে, হ্যাঁ ঢাকা আসার পরে। ওই যে নীরব আছেন না রবিন, ও বলছি আমার উইঠা দাঁড়াইতে, আমি দাঁড়ানোর পর আমি বলছি কি আপনি আমার মারছেন কেন? পরে আমার চুল ধরবো মানে আমার আরও মারবো ওদিকে রাস্তার মধ্যে পাবলিক জড়ো করে ফালাইবো, এমন এদিকে একটা খারাপ না। পরে উই বলছে কি যে তুমি ওরে মারতেছো কে? তারপরে আমি কইছি আপনারা এত এত মিথ্যুক আমার এমনি করে ফাঁসাইলেন, পরে আমার মানে আমার কি করব, ওরা তো পারতেছে না কিছুই করতে, এখন আমার ফুপ্পি আর আমার বাবারা যখন গেছে ওদিকে ওই যে ওর মেয়ে, ওর মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ওর মেয়ে ওই যে রুষা 10 বছর মানে আমার থেকে আরও 4 বছরের ছোট পিচ্ছি, ওই ওর যে বলছে যে তোমার চাচা এমন এমন করছে, না আমার চাচা না তো অনেক চালু মানে বাচ্চাটা রুষা নাম, বড় মেয়ে ওদের 3টা মেয়ে, ওই বড় মেয়ে বলতেছে আমার চাচা না তো রবিন আমার বাবা লাগে, আমার বাবা তো 2022 সালেও একটা মেয়ের সাথে এরকম এরকম কাহিনী করছে মেনিয়া চলে গেছে, এই আমার ফুপ্পি বলতে পারবো মানে ওর মেয়ে বলছে এগুলা,
তারপরে বলছে যে এখন আবার এই যে ফিজা আন্টির নিয়ে চলে গেছে মানে অনেক কিছু আবার ওদিকে যে গেছে না মেঘনা ওদিকে যে পুলিশ কিংবা ওই যে চেয়ারম্যান ওরা সাক্ষী আবার খাদিজা যে অর্ব অর্বর চাস্ত বনরে নিয়ে এরকম কাহিনী মানে চলে গেছিল মানে ওরা একটা ক্যারেক্টারলেস আর ওদের একটা ব্যবসা এটা হোটেলে ছিলাম না মানে একটা বাসা ভাড়া নিছিল আমি চিনি না আমি তো ওইখানে যাই না আমি ঢাকায় আমরা ঘোরাফেরা করি ওইখানে যখন বাসায় নিল নিয়ে গেল তখন আসলে তুমি কিভাবে গেল ওইখানে তুই তো বলো তো ওইখানে বাসার বিষয়টা ওইখানে বাসার বিষয়টা হইতাছে গিয়ে আমার নিয়ে অনেকক্ষণ ঘুরতেছে পাইতেছে না কিছু থাকার জায়গা পরে বলতেছে যে আমরা এখন একটা বাসা খুঁজুম বাসা খুঁজুম বইলা তারপরে হইতেছে গিয়ে ওরা ওই যে উই মানে নীরব ওই একটা বাসা নেয় মানে বলে যে আমরা দুইজন মানে এসে না জামাই বসা যায় মানে আমি তো আর বুঝতেছি না আমার নিয়ে তো আর কথা বলে না উই একাই গিয়া কথা বলছে তারপর ওরা আমাদের ওইখানে থাকতে দিছে মানে যেদিন আমরা থাকছি আর পরের দিন আবার আমরা আয়া পড়ছি ঢাকা মানে আমাদের ভিতরে একটা ফিজিক্যালি সম্পর্ক করার চেষ্টা করছে বলছে যে আমি তোমারে বিয়ে করুম কিনবা এইসব বইলে আমারে উস্কাইছে কিন্তু আমি তো ছোট মানুষ এত কিছু বুঝি নাই তারপরেও মানে আমাদের ভিতরে একটা সম্পর্ক হয়েছে হ্যাঁ আমি চাই ওদের কঠিন বিচার হোক ও ওর একা না ওর যে বউ ও জড়িত আছে মানে ওরা দুইজন এগুলা সব জায়গায় গিয়া করে আর যাদের দেখে মিডল ফ্যামিলি ওইখানে গিয়া ওরা ফার্স্টে আসা যাওয়ার পর বিশ্বাসের একটা জায়গা তৈরি করে নেয় তারপরে ওদের ক্ষতি করে দেয় বিয়ের প্রস্তাব দেয় নাই কিন্তু প্রেমের প্রস্তাব দিয়েছিল পর আমি মানে বুঝতে পারি নাই আমি তো আর জানতাম না যে ওরা এত কাহিনী করবো আমি তো ভাবছি যে একটা সিঙ্গেল মানুষ মানে কথাবার্তা বলাই যায় একটা মানে ওই কথাবার্তার ভিতরে একটা রিলেশনশিপ মানে একটু তৈরি হয় বেশি দিন হয় নাই কিন্তু আমি তো ভাবছি যে একটা সিঙ্গেল ও তো সিঙ্গেলই সাজছে ওর বাসায় সবাই বলছে ওর যে মা সুখদা বলছে ওর ছোটো ছেলে আমি তো কিছুই জানতাম না ওদিন আমরা সাদ্দাম মার্কেটে আমাকে মারতে যাওয়ার পর সব কিছু জানলাম যে ওর তিনটা বাচ্চা আছে ওর বউ আছে তখনই তো আমার মানে কেমন লাগছে আপনি বুঝতেই আছেন মানে আমার সাথে না ওই দিনই হয়েছে আর হইতেছে আমি জানতে পারছি আমাকে যখন উদ্ধার করে নিয়ে আসছে তখন বিভিন্ন নাম্বার থেকে মানে একটা নাম্বার ওদের স্থির নেই বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে যে আমার বাবার হাত কেটা ফেলাইবো আমার ফুপ্পিরে দেখা ছাড়বো আমারে উদ্ধার করে আনছে তার জন্য তাদেরকে অনেক হুমকি ডুমকি দিতেছে আর এখন আমি বিচার চাই যে আমাকে উদ্ধার করে আনছে আমার ফ্যামিলি তো আমাকে উদ্ধার করে আনবোই কিন্তু এখন আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় ওরাই দায়ী থাকবে এবং আমার নিজের সেটা তো আমি জানি না আচ্ছা এরপরে যদি ঘটনা আমি একটু জানবার চেষ্টা করি ওদের সাথে একটু ভিডিওটা কাট একটু আবার নতুন করে শুরু ওর পরিচয়টা হয় আমার ভাই যে স্কুলে পড়ে ওই স্কুলে ওর মানে ভাবি বলতো না আমি ফার্স্ট ইয়ার থেকেই বলতেছি যে ওর ভাবির মেয়ে আছে না ছোটো মেয়ে ওরা পড়তো এই স্কুলে তখন আমার মার সাথে মানে একটা পরিচয় তৈরি হয় যে ভাবি বলতে বলতে মানে একটা গার্জেনের সাথে গার্জেনের পরিচয় হইতেই পারে তারপরে তার আসতো গিয়ে তো বলতো কি যে আমরা তো ব্লক করি ব্লক তো খারাপ কিছু না আপনার মেয়েরে আমারও তো ঘরে মেয়ে আছে আপনার মেয়ের আপনি দিতেই পারেন ব্লক তো খারাপ কিছু না আমাদের সাথে ঘুরবো ফিরবো আমি নিয়ে যাবো আমি দিয়ে যাবো তারপর আমার মা আমারে মানে আমার মা বলতো যে হ ব্লক তো খারাপ কিছু না যাইতেই পারে সমস্যা কি আমার মা তার এত কিছু বুঝতো না আমিও বুঝতাম না আমি ভাবতাম যে হ ব্লক করে যে ভাইরাল আর হইতেছে ফেমাস হওয়ার স্বপ্ন মানে একটা ড্রিম দেখাইয়া তারপর আমার এটার ভিতরে ওরা ফাঁসায় দেয় কিন্তু আমরা তো বুঝতে পারি না আমরা গেতাম ওই যে বাসায় ব্লক করতো কিংবা বাহিরেও ব্লক করতে গেতো বাহিরে কম গেতো বাসায় ব্লক করতো বেশি কিন্তু কোনো খারাপ কিছু ব্লক তো আর খারাপ কিছু না আমি তো বুঝতে পারি না কিন্তু ওরা এইভাবে সম্পর্কটা তৈরি করে নেয় তারপরে বিশ্বাসের একটা জায়গা তৈরি করে করার পর মানে ও আর আমার মানে উই তো একটা সিঙ্গেল কিংবা আমিও একটা সিঙ্গেল মেয়ে তো ওই রকমের ভিতরে আমাদের দুজনের ভালো লাগে তারপরে এমনি কথাবার্তা বলতাম কিন্তু মানে রিলেশনশিপটা হয়েছে এই যে এক মানে এই ঈদের অনেক দিন আগেই হয়েছে এই রিলেশনশিপটা আর আমি তো জানতাম না যে ও ম্যারিড ওর তিনটা বাচ্চা আছে জানলে কি আর আমি কি ওর সাথে রিলেশন করি আর আমি তো কীভাবে রিলেশনে জড়াইছি সেটাও আমি জানি না ও একটা মানে সব জায়গায় গিয়েই এরকম করে আমাদের আমার সাথে যা হয়েছে এরকম আরও মেয়েদের সাথে
সাথে হইছে আর সব জায়গায় যারা ওরা বিভিন্ন জায়গায় ওর নাম হইতাছে নিরব খান ব্লগস আর হইছে ওরা তো একটা প্রতারক বিভিন্ন জায়গায় আমাদের মতন মেয়েদের ওরা ফাঁসায় ব্লগের নাম কইরা আর ওর যে বউ ওইতাছে মেন মানে সব জায়গায় গিয়া সম্পর্ক তৈরি করে তারপর ওই ওই যে ওর এটা ওর ওদের ওদের লাভ কি ওদের একটা বিজনেস এখানে ওদের লাভ অনেক কিছুই আছে না হলে কি মানে নিজের হাজবেন্ডে কি কেউ দেওয়ার বলে কিংবা ভাই বলে আবার নিজের বাচ্চারাও চাচা বলে আপনি বুঝতেছেন না যে ওদের একটা মানে ব্যবসা এটা ঢাকায় আসার পর ওই যে ওর বউরে যখন ডাকাইছে ওর বউ গেছে মানে ওদের যাতে কেউ না চিনে কারণ ওরা বুঝা গেছে যে ওদের বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনে ওদের পিক দিছে আমাকে খুঁজে বের করার জন্য তখন ওর বউ বোরখা টোরকা পরা গেছে যাওয়ার পর বলতেছে ওরে ওরে নেইছো ওরে ওরকম ওরকম জায়গায় একটা ভিডিও করছে ও আমার একটা ভিডিও করছে মানে আমার একটা জবানবন্দি নিছে ওরা ওই আমার ভিডিওর ভিতরে বলাইছে কি যে আমি নিজের ইচ্ছায় এসে পড়ছি এইসব বলাইছে হ্যাঁ জোর করে করাইছে তারপরে ওরা আমার মানে ভিক্টোরিয়া পার্ক আছে না ওইখানে বসায় রেখে ওরা চলে গেছে আর ওই যে থানার মানে কিছু কিছু লোকের সাথে তাদের পরিচয় আছে ওদের বলছে যে ছেলে মেয়ে একসাথে ভিক্টোরিয়া পার্কে বসে রয়েছে আপনারা ফোর্স পাঠাইলে এখন পাওয়া যাবেন তারপরে তুমি কিভাবে শুনলে এটা ওই যে ওর বউ তো আমাদের সাথেই ছিল হ্যাঁ সাথেই ছিল একসাথে ছিল মানে তিনজন ও আমি আর ওর বউ